কোরআন বলছে সুলাইমানের সামনে হাজির করা হল তার বাহিনী মানুষ জিন এবং পাখি যখন তারা পিঁপড়া অধ্যুষিত এলাকায় পৌঁছল এক পিঁপড়া বলল যে হে পিপড়া বাহিনী তোমরা ঘরে অবস্থান করো যাতে সালেমান এবং তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদের পৃষ্ঠ করে না ফেলে যারা মনে করে যে কোরআন কোন ধরনের গল্পের বই পিপড়ারা নিজে নিজে কথা বলছে অনেক আকর্ষণীয় বিষয় এটা কোরআন কোন ধরনের গল্পের বই যে পিপড়ারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা জানলাম প্রাণী বা কীট মধ্যে মানুষের কাছাকাছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পিঁপড়া পিঁপড়ারা মৃতকে কবর দেয় মানুষ যেভাবে কবর দেয় তাদের একটা সুন্দর শ্রম আছে যেখানে আছে সুপারভাইজার ম্যানেজার শ্রমিক প্রধান শ্রমিক ইত্যাদি তাদের যোগাযোগের একটা অভিনব পন্থা আছে তারা অনেক সময় গল্প করে থাকে তাদের বাজার আছে যেখানে পণ্য বিনিময় করে এবার দেখেন আমাদের বাজার আছে পিঁপড়ারও বাজার আছে পণ্য বিনিময়ের জন্য আর বর্ষার সময়ে জমা করে রাখা শস্যের মধ্যে যদি পানি আসে বা ভিজে যায় সেই শস্যকে তারা সূর্যের তাপে শুকায় কারণ তারা জানে ভিজে থাকলে শস্য পচে যেতে পারে যদি শস্যের চারা গজায় চারাটা কেটে দেয় কারণ তারা জানে চারা থাকলে শস্য পচে যাবে চিন্তা করেন কোরআন পিপড়ার জীবন নিয়ে বলেছে চোদ্দশো বছর আগে যা আমরা জানলাম সম্প্রতি কোরআন বলছে সুরা আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ

আর মাকড়সার জাল খুবই দুর্বল এটা আমরা জানি জাল খুবই দুর্বল হয় এছাড়া আমরা এখন জানি যে অনেক সময় স্ত্রী পুরুষ মাকড়সাকে হত্যা করছে মাকড়সাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক খারাপ তাই যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কোনো এলাকে গ্রহণ করেছে তার ঘরের দুর্বল কাঠামোর কথা বলার পাশাপাশি ঘরের সম্পর্কের কথাও বলছে